দেশের প্রথম কম্পিউটার উৎপাদন কারখানা চালু করল ওয়াল্টন যেখানে বছরে সাত লাখ বিশ হাজার ল্যাপটপ তিন লাখ ষাট হাজার ডেস্কটপ এবং একই পরিমাণ মনিটর উৎপাদন করবে প্রতিষ্ঠানটি গাজীপুরের চন্দ্রায় চালু করা প্ল্যান্টে ভবিষ্যতে কম্পিউটার এক্সেসরিজও উৎপাদন করতে চায় ওয়াল্টন গাজীপুর প্রতিনিধি ফার্দিন ফেদুসকে সাথে নিয়ে রিপোর্ট করছেন ইমতিয়াজ হাসান ক্ষুদ্র ক্ষুদ্র যন্ত্রাংশ সংযোজন করতে ব্যস্ত সময় পার করছেন সুসজ্জিত কর্মীরা কেউ পরীক্ষা করছেন মাদারবোর্ড কেউ কিবোর্ড কেউ বা আবার স্ক্রু লাগিয়ে অবয়ব দিচ্ছেন এক একটি ডেস্কটপ কম্পিউটার কিংবা ল্যাপটপকে বিদেশ নয় এমন কর্মযজ্ঞ চলছে দেশে দেশীয় ইলেকট্রিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়াল্টনের কম্পিউটার উৎপাদন কারখানায় গাজীপুরের চন্দ্রায় অবস্থিত ওয়াল্টনের এই প্ল্যান্টের উদ্বোধন করেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার পরে কারখানাটি ঘুরে দেখেন তারা এখন ও পর্যন্ত করছে টু লেয়ার মাদার বোর্ডের পরে তাদের মাল্টি মাদার বোর্ড করার প্রশ্ন আছে আমাদের কম্পিউটার প্রোডাক্টসে কিন্তু মাল্টি মাদার বোর্ডটা দরকার এরা যে যাত্রাটা শুরু করেছে এবং যেটুকু বলেছে যে দুই সালের মধ্যে ওরা লেয়ার মাদার বোর্ড পর্যন্ত করতে পারবে দ্যাটস এ ফ্যান্টাস্টিক থিং এবং তারা যেইটুকু আমাকে আশ্বস্ত করেছে একমাত্র প্রসেসার ছাড়া বাকি সমস্ত কিছু তাদের পক্ষে ম্যানুফ্যাকচার করা সম্ভব ইনক্লুডিং এসএসডি ডিভাইসেস ওয়ালটন বলছে কারখানাটিতে প্রতি মাসে ষাট হাজার ল্যাপটপ ত্রিশ হাজার ডেস্কটপ ও তিরিশ হাজার মনিটর তৈরি করা যাবে এক্ষেত্রে সফটওয়্যার ও প্রসেসর সহায়তা দেবে বিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টেল ও মাইক্রোসফট পর্যায়ক্রমে আমরা ইন্টারনেট রিলেটেড অন্যান্য যে সমস্ত প্রোডাক্ট সেইগুলোও এখানে তৈরি হবে আপনারা জানেন যে ইন্টেল এবং মাইক্রোসফট সরাসরি আমাদের সহযোগিতা করছে যে কারণে তাদের যে অরিজিনাল যে সফটওয়্যার বা হার্ডওয়্যারগত যে বিষয়গুলো সেগুলো আমরা পেয়ে যাচ্ছি যে কারণে আমি বলবো যে ওয়াল্টনের এই প্রোডাক্টগুলো বিশেষ করে ল্যাপটপ এবং ডেস্কটপ কম্পিউটার এইগুলো দাম বিতরণামূলক সাশ্রয়ী হবে শুধু সাশ্রয়ী নয় বার্নিং টেস্ট সম্পূর্ণ করার সুযোগ থাকায় দেশে তৈরি হলেও মানের দিক থেকে এসব কম্পিউটার ও ল্যাপটপ আন্তর্জাতিক মানদণ্ডে উত্তীর্ণ হবে বলেও আশাবাদ জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ক্লোন যারা বানায় তারা বার্ন ইন টেস্টটা করতে পারে না এই বার্নিং টেস্টটা খুব ক্রিটিক্যাল এই কারণে যে অ্যাসেম্বলি করার পরে কোনো প্রোডাক্টে কোনো ফল্ট আছে কিনা না ওইটা আইডেন্টিফাই করার জন্য এটা খুবই জরুরি একটা বিষয় হয় ফলে যারা তোমার ব্র্যান্ডওয়ালারা যারা আসে তারা বার্নিং টেস্টটা করে নির্দিষ্ট সময়ের জন্য এটাকে অন করে রেখে দেওয়া হয় এবং সেখানে কোনো ফল্ট আর সেকেন্ডের চিহ্নিত করা হয় ওয়ালটন কিন্তু তাদের প্রোডাক্টসের ক্ষেত্রে ইনক্লুডিং স্মার্টফোন এই বার্নিং টেস্টটা করছে যেটার ফলে আমার কোয়ালিটিটা ইনশিওর হচ্ছে অ্যারোরগুলো যদি থাকে সে আমার এখানে ওয়ান পার্সেন্ট অ্যারোর পাওয়া গেলো ওই প্রোডাক্ট কিন্তু সে মার্কেটে দেবে না গেল বছর দেশে ল্যাপটপ আমদানি হয়েছে প্রায় ছ লাখ আর ডেস্কটপ আমদানির পরিমাণ প্রায় এক লাখ ওয়াল্টন বলছে দেশের চাহিদা মিটিয়ে এই কারখানায় উৎপাদিত কম্পিউটার বিদেশেও রপ্তানি করা হবে ইমতিয়াজ হাসান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন